নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা দেশের বর্তমান আর্থিক অবস্থার প্রেক্ষিতে বাস্তবসম্মত বলছেন অর্থনীতিবিদরা। তবে মুদ্রানীতির প্রভাবে ব্যাংকিং খাতে সুদের হার বাড়তে পারবে কিনা তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বেসরকারি খাতের জন্য নির্ধারণ করা ঋণ প্রবাহ যেন সঠিক খাতে ব্যবহৃত হয় তা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত মেহের বনির পথে। বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়িয়ে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য সোমবার নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। একে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী এবং স্থিতিশীল মুদ্রানীতি হিসেবে উল্লেখ করেন গভর্নর। মনিটারি পলিসিটা এমপ্লয়মেন্ট ফোকাসড গ্রোথ উইথ স্টেবিলিটি। নতুন এই মুদ্রানীতির ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থনীতিবিদরা। যে লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক এই নীতি ঘোষণা করেছে তা জিডিপির প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ ও বাস্তবসম্মত বলে মনে করেন এই অর্থনীতিবিদ। যদি বেসরকারি খাতে ঋণের প্রভাব কথা বলি, 16.8% ধার্য করা হয়েছে। সরকারের যে কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি তাতেও হয় 13.8%, সেখানে 16.8%, মানে এই দুটোকে অ্যাকোমোডেট করার পরেও মার্জিন থাকছে আর কি 3%। মুদ্রানীতির প্রভাবে ব্যাংক সুদের হার বাড়বে কিনা তা নিয়েও রয়েছে অর্থনীতিবিদদের মিশ্র প্রতিক্রিয়া। কারো কারো মতে ব্যাংকিং খাতে তারল্য সংকট সৃষ্টি হয়েছে ঋণের প্রবৃদ্ধি তুলনায় আমানত প্রবৃদ্ধি কম হওয়ায়। তারা বলছেন আমানত বাড়াতে হলে সুদের হার বাড়াতে হবে সঞ্চয়পত্রের সুদের হারের সাথে সামঞ্জস্য রেখে। তা করতে গিয়ে ব্যাংকিং খাতে বাড়বে সুদের হার। ম্যাক্রোপ্রুডেন্সিয়াল যে কন্ডিশনগুলো ব্যাংকিং সিস্টেমে থাকা উচিত সেটা যদি মানতে হয় তাহলে ক্রেডিট গ্রোথ কমিয়ে আনতে হবে অথবা ডিপোজিট গ্রোথ বাড়াতে হবে, এবং সেটা করতে গেলে ইন্টারেস্ট রেটকে বেশ বড় রকম বাড়াতে হবে। এটা সঞ্চয়পত্রের সাথে কম্পিট করে তাদেরকে টিকে থাকতে হচ্ছে। তবে কেউ কেউ মনে করেন ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোর মতো পরিস্থিতির সৃষ্টি হবে না। সার্বিকভাবে ব্যাংকিং সিস্টেমে এখনও অতিতারল্য আছে, যদিও অতিতারল্যের মাত্রা সম্প্রতি বেশ কিছুটা কমে এসেছে। বেসরকারি খাতে ঋণের প্রভাবটা বেশ বড় মাত্রায় ছিল, কিন্তু অন্যদিকে আবার সরকার তো কোনো ঋণ নিচ্ছে না ব্যাংকিং সিস্টেম থেকে, তারল্য সংকট হবে না, সুতরাং ব্যাংকগুলো সুদের হার বাড়ানোর তো কোনো প্রয়োজন নেই। মুদ্রানীতিতে বেসরকারি খাতের জন্য ঋণ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা সঠিক খাতে ব্যবহারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে মেহের মনি, বৈশাখী সংবাদ, ঢাকা।